ওয়ার্কটিভের আজকের এই নতুন ভিডিওতে আবারও সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির নাম হলো রসভরি গাছ। এই রসভরি গাছ সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না, তবে সাধারণত এগুলো পড়ে থাকা জমি অথবা রাস্তার পাশে এই গাছটি জন্মে। এই গাছটিকে অনেকেই বলে থাকেন গুল্ম জাতীয় উদ্ভিদ। এই রসভরি গাছ কত যে গুণাগুণ রয়েছে তা বলে শেষ করা যাবে না, তবে আজকে এই রসভরি গাছের গুণাগুণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। রসভরি গাছের গুণাগুণ জানতে আপনারা পুরো ভিডিওটি দেখুন, এবং এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রসভরি গাছ দেখলেই আপনারা এই ফল টুক করে তুলে নেবেন। এই রসভরি গাছের ফল যখন আপনার প্রথম বড় হয় তখন এটাকে সবুজ দেখায় এবং পেকে গেলে হলুদ হয়ে যায়। এই রসভরির ফল রয়েছে এসক্যারাটিন, অর্থাৎ এসক্যারাটিন নামক যে মেডিসিনটি ওর ভিতরে রয়েছে তাতে আমাদের শরীরের অনেকেই ঘা পশলা মুখে ঘা ইত্যাদি হয়ে থাকে। তবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই রসভরি গাছের যখনই আপনি ফলটি দেখবেন টুক করে তুলে ফেলবেন এবং কাউকে না বলে চুরি চুরি করে। তবে এই রসভরি গাছটি ফল তুলবেন ঠিক আছে, কিন্তু গাছটি যেন আপনারা নষ্ট করবেন না। এই গাছটিকে আপনারা আরও যাতে আরও বেশি বেশি রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় হয় তাই এই ব্যবস্থাও আপনারা নেবেন, কেননা কোটি টাকার চেয়ে এই গাছটির অত্যন্ত মূল্যবান। এই রসভরি গাছ ফল তোলার পরে আপনারা এই ফল পানিতে সিদ্ধ করবেন, সিদ্ধ করে প্রতিদিন খাবেন, দেখবেন আপনাদের শরীরের ঘা অতি দ্রুত শুকিয়ে গিয়েছে। এই রসভরি গাছ ক্যান্সারের জন্য মারাত্মক প্রোটেকশন। যাদের শরীরে ক্যান্সারের জীবাণু বহন করছে তাহাদেরকে আপনারা বলবেন এই রসভরি গাছের ফল টুক করে তুলে নিয়ে যেয়ে পানিতে সিদ্ধ করে এই পানি কন্টিনিউ খাওয়াবেন। যখনই এই পানি কন্টিনিউ সে খাবে তার এই ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করবে। আরও বলছি এই রসভরি গাছে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। এই অ্যান্টি অক্সিডেন্ট মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। পুরুষ এবং মহিলা উভয়েরই হরমোনজনিত কারণে যাদের সেক্সুয়াল অত্যন্ত লো থাকে তাদের জন্য এই রসভরি গাছ অত্যন্ত উপকারী একটি মেডিসিন। রসভরি গাছের ফলগুলো যখন আপনারা তুলবেন, তুলে নিয়ে গিয়ে পানিতে সিদ্ধ করবেন, সিদ্ধ করে এবার ঠান্ডা করে কন্টিনিউ আপনারা এগুলো খাবেন, দেখবেন যাদের এই সেক্সুয়াল সমস্যাগুলো রয়েছে তাদের খুব দ্রুত কাজ করবে। এই রসভরি গাছে আরও যে একটা বড় ধরনের উপকার হবে সেই উপকারটির কথা এবার বলছি। আমাদের বাংলাদেশের অধিকাংশ লোকেরই হৃদরোগ সমস্যা রয়েছে, কেননা আমাদের দেশে শব্দ দূষণ অতিরিক্ত বেশি, আর এই শব্দ দূষণের কারণে হার্টের সমস্যা নেই এমন লোক খুবই কম। বুকের মধ্যে ধড়ফড় করে এবং জোরে শব্দ পেলে মাথা ঘুরে যায় এবং দেখা যাচ্ছে জানের মধ্যে আবল তাবল শুরু হয়ে যায়। এই জাতীয় রোগীদের জন্য এই রসভরি গাছ কত যে উপকার তা বলে শেষ করা যাবে না। এই রসভরি গাছের ফল টুক করে তুলে নেন, কন্টিনিউ, একেবারে কন্টিনিউ আপনারা এই রসভরি গাছ ফল তুলে পানিতে সিদ্ধ করে আপনারা এই নিয়মিত সকাল দুপুর রাত্রি সেবন করতে থাকুন, দেখবেন যে এই রসভরি গাছের উপকার কতখানি। একবার হার্টের এনজিওগ্রাম করতে সেক্সুয়ালের T3 T4 পরীক্ষা করতে যে কত টাকা খরচ হয় যা তারা করেছে
তারাই বোঝে। তাহলে এখন বুঝুন যে এই রসভরি গাছ যেখানে আপনার এতখানি প্রোটেকশন দেবে, তাহলে আপনারা এই রসভরি গাছ কেন ব্যবহার করবেন না। তাই আবারও বলছি, এই রসভরি গাছ আপনারা দেখা মাত্রই এর ফল তুলে টুক করে নিয়ে যেয়ে টুক করে চুপি চুপি খেয়ে ফেলুন, দেখবেন যে কোটি টাকার থেকেও বেশি উপকার হবে এই রসভরি গাছে। আজ আর নয় ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।